আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে আসলাম, আমি মামুন। আমরা আপনারা দেখছেন মামুন টেইলার্স এন্ড ফেব্রিক্স। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে একটি ছোট্ট একটি জিনিস শেয়ার করতে যাচ্ছি, সেটি হলো কোরআন শরীফের কভার। আপনারা কীভাবে কোরআন শরীফের কভার খুব সহজেই তৈরি করতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, একটু কষ্ট করে ভিডিওটি দেখে নিন আর একটি লাইক দিয়ে দেবেন প্লিজ। তো আমি প্রথমে স্কোয়ার একটি কাপড় নিয়েছি, স্কোয়ার কাপড় নিয়েছি, এটা 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি কাপড়, স্কোয়ার কাপড়, স্কোয়ার একটি কাপড়, 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি আমি কাপড় নিয়েছি। তো আমি এইভাবে করে ভেঙে এই পাশ থেকে সেলাই করছি। প্রথমে এই পাশ থেকে সেলাই করে নেওয়ার পর আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই পাশে আমি সেলাই করে নিলাম, সেলাই করে নেওয়ার পর দেখুন এই পাশ থেকে আমি ধরে এই কাপড়টা এখানে নিয়ে আসবো। একটু খেয়াল করে দেখবেন তাহলে একেবারে খুব সহজে আপনারা পেয়ে যাবেন। আমি কিন্তু বয়স দিতাম না ভিডিওটিতে, তারপরও বয়স দিচ্ছি যেহেতু আপনাদের সুবিধার্থে, যেন আপনারা বুঝতে পারেন। তো 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি কাপড়টা নেওয়ার পর এক পাশে ভেঙে এক সাইড সেলাই করেছি। তারপর আমি এই সাইডটা থেকে এই কাপড়টা, উপরের কাপড়টা আমি ধরে এখানে এনে বসিয়ে এইভাবে করে আমি এই পাশে সেলাই দিয়ে দিব। তো আমি সেলাই করে নিচ্ছি। আমি সেলাই করে নিয়েছি। এখন সেলাই করার পর দেখুন আপনি এটা কেমন হয়েছে কাপড়টা। বন্ধুরা খুবই ইজি, যেখানটুকু আমি দেখিয়েছি এই এতটুকু সিম্পল একটা বিষয়, আপনারা খুব সহজে এটা তৈরি করতে পারবেন। তো দেখুন কেমন হয়েছে। এখন জাস্ট আমি মুহুরিগুলো সেলাই করে নিব। মুহুরিগুলো সেলাই করে নিলে এটা বাস কমপ্লিট। মুহুরিটা আপনি এই কোণার থেকে, উপরের যে কোণাটা এই কোণাটা থেকে শুরু করবেন, এই যে এই কোণারটা থেকে আপনি শুরু করবেন, এইখান থেকে মুহুরিটা শুরু করবেন, আবার এখানে এসে শেষ হয়ে যাবে, এখানে এসে শেষ হয়ে যাবে। এইভাবে করে আপনারা এটা সেলাই করবেন। তো আমি সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর আমি এটার মধ্যে একটি ফিতা লাগিয়ে দিচ্ছি। আমি ফিতাটা বানিয়ে রেখেছি, আমি আপনাদেরকে ফিতাটা লাগিয়ে দেখাচ্ছি। এই কোণাটার মধ্যে আমি দেখুন এখান থেকে সেলাই করে কিন্তু এখানে এসেছি। তো এরকম একটি ফিতা আমি এখানে কোণার মধ্যে লাগিয়ে দিচ্ছি। দেখুন এই জায়গাটার মধ্যে সেম, এই জায়গাটার মধ্যে নিচের দিকে লাগিয়ে দিবেন, ফিক্স করে দিবেন এটা। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, এখন আমি ফিক্স করে নিলাম। তো বন্ধুরা ভিডিওটি আমার আপনারা দেখুন, আমি এটার ভিতরে একটি বই ঢুকাচ্ছি। আপনার কোরআন শরীফ এখন আমার হাতে নেই, তো এটার মধ্যে আমি একটা বই আপনাদেরকে দেখাচ্ছি ঢুকানোর পর কেমন দেখাচ্ছে। তো বন্ধুরা হয়ে গেল আমার এটা কভারটা। আশা করি যদি ভিডিওটি ভালো লাগে, বিন্দুমাত্র যদি ভালো উপকারী আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আমার সাথে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।